আরজিকরের ঘটনা, ধর্ষণ এবং খুন, ন্যায় বিচার আমরা সবাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান, এবং পুলিশ সেই মতো তদন্ত করছিল, একজনকে গ্রেফতার করেছে 12 ঘন্টার মধ্যে, মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন, ফাঁসির কথা বলেছেন, এখন ওটা সিবিআই এর হাতে চলে গেছে। তো মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই এর হাতে দিলে কোনো আপত্তি নেই, কিন্তু মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে, তারপরেও জেরা চলছিল, আর 3-4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, আরও হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল, এখন সিবিআই এর হাতে চলে গেছে। সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি।